কিছু ঠিক আছে কিনা একটু বলে দাও। প্রথমে একটু নেটের প্রবলেমের জন্য আমাদের চলে যেতে হয়েছিল, কারণ একদম স্টপ হয়ে গেছিল। তো এখন ঠিকঠাক আছে কিনা সেটা একটু বলে দিতে থাকো, তাহলে আমি দেখাতে আরম্ভ করবো। তার আগে আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই। আমার অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষ মুখী রোড, একদম পাইকপাড়া মহিতগঞ্জের কাছে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 7980358625, 9051625781। এই দুটো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, এই দুটো নাম্বার কলিং নাম্বার। আর একটা কলিং নাম্বার হচ্ছে 9874490022। যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমার নাম্বারে পাঠাতে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো আমি থাকলে করে দেবো। আর আমি আজকে যেটা দেখাবো একদম লক্ষ্মী পুজোর কথা। কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো হয়, বেশিরভাগ লোকেরাই ওটাতে সাদা শাড়ি লাল পাড় এরকম পরে, তো সেই সাদা লাল পাড়ের শাড়ি আজকে আমার কাছে অনেকগুলো আমি রেডি করে রেখেছি, শুধু এই লক্ষ্মী পুজোর কথা মাথায় রেখে। তো আজকে আমি দেখিয়ে দেবো, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা হবে। আর যারা যারা কোনো কিছু নিতে চাইছো তারা ঝটপট বুক করবে, কারণ কুরিয়ারও কিন্তু যেতে সময় লাগবে। তো আমি আচ্ছা আমি একটা একটা করে শাড়ি দেখাতে আরম্ভ করছি। আর একটু ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলে দাও, ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলে দাও। সেটা বুঝতে পারছি না যে ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ওই ইয়ে সুজাতার শাড়ি, আচ্ছা এইটা যাচ্ছে 1 নম্বর। এটা একটা ধনেখালি তাঁতের উপর শাড়িটা করা হয়েছে, তার সঙ্গে গামছা দিয়ে প্যাচ করা হয়েছে, তার সঙ্গে ব্লক করা হয়েছে। এটা কিন্তু একটা মেরুন পার, এই যে এটা হচ্ছে মেরুন পারে গেছে, ব্লকটা হচ্ছে রেড, গামছাটা হচ্ছে সাদা লাল গামছা, শাড়িটা যাচ্ছে একদম মেরুন পারে। আর এই দিকটা যাচ্ছে ব্যাক পোর্শনটা, ওটা হচ্ছে ফ্রন্টটা দেখিয়ে দিলাম, এটা ব্যাক পোর্শনটা। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। আচ্ছা 2 নম্বর শাড়িটা আমি দেখাচ্ছি। 2 নম্বর শাড়িটার ব্লক গুলো, প্রতিটা শাড়ির ব্লক গুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা আছে 2 নম্বর শাড়ি। আচ্ছা এটা ফ্রন্টটা হচ্ছে এই যে এইটা ফ্রন্টটা আছে, প্রত্যেকটা শাড়ি আসাম গামছা দিয়ে করা রয়েছে, ফ্রন্টটা আছে এই যে আসাম গামছা দিয়ে করা রয়েছে। ওপর পোশাকটাও কিন্তু এরকম পড়বে, এই জায়গাটা গামছাটা একটু পোড়া সাদা, এটা কিন্তু একদম রেড হোয়াইট নয়, একটু পোড়া সাদা। এটা যাচ্ছে আর একটা যাচ্ছে এটা যাচ্ছে আর একটা অনেকগুলো কিন্তু দেখিয়ে দেবো আজকে আমি, সাদা শাড়ি লাল পাড়,
তোমরা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে ঝটপট পাঠাতে থাকো 7983358625 এই নাম্বারে বা 9874979702। এটা হচ্ছে একদম স্কার্ট পার করে, এটা আছে স্কার্ট পারে, এই যে ফ্রন্টটা আছে এটা। এই শাড়িটার কোয়ালিটিটা ভীষণ ভালো, আর এই শাড়িটার প্রাইসটাও কিন্তু ওই শাড়িগুলোর তুলনায় একটু বেশি, কারণ এর পাড়টা হচ্ছে অনেকটা চওড়া, দেখতে ভীষণ সুন্দর, পাড়টা অনেকটা চওড়া, দেখতে ভীষণ সুন্দর। আর এটা আছে ব্যাগ, আর একটা চলে এলাম, এটা যাচ্ছে আর একটা, প্রত্যেকটা কিন্তু ব্লকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটা শাড়িতে কিন্তু ব্লকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতিটা শাড়িতে ব্লকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে চলে আসছি আর একটাতে, মিক্সার ম্যাচ অনেক দিন ধরে দেখানো হয় না, কারণ আমার কাছে একটাও ছিল না, আজকে আমার কাছে মিক্সার ম্যাচ জমা পড়লো, আমি তাই কিন্তু দেখিয়ে দিলাম মিক্সার ম্যাচটা, আজকে জমা পড়ার সাথে সাথে কিন্তু দেখিয়ে দিয়েছি। ডক্টর মনোমিতা চক্রবর্তী বলছে, দিদি লাল গাছি তসরে কাটওয়ার্ক আরই তোমার স্পেশাল ডিজাইনটা অর্ডার দিলে বানানো যাবে? হ্যাঁ বানানো যাবে, কেন বানানো যাবে, তুমি অর্ডার দিও, গাছি তসরে, হ্যাঁ কাটওয়ার্ক আরই বানিয়ে দিও। আচ্ছা এটা আছে, এটা আছে গ্রে কালারের সঙ্গে গামছাটা, এটাও একটা ভীষণ সুন্দর শাড়িটা, আর এটা হচ্ছে ব্ল্যাক পা, যারা সাদা পরবে না তাদের জন্য এই গ্রে কালারটা, ঠিক আছে। এরপরে চলে আসবো আমি আর একটা সুন্দর কালারে, এই যে শাড়িটার কালারটা হচ্ছে এই কালারটা, অনেকদিন ছিল না আমার কাছে মিক্সার ম্যাচের শাড়িগুলো, তো আসার সঙ্গে সঙ্গে আমি মিক্সার ম্যাচের শাড়িগুলো কিন্তু আজকে দেখাতে আরম্ভ করেছি। আজকে থেকে 16 তারিখের মধ্যে যারা এই শাড়িগুলো বুক করবে, এই ধরনের শাড়ি প্রত্যেকটা শাড়িতে কিন্তু 10% করে ডিসকাউন্ট থাকবে, ছাড় থাকবে, কিসের ছাড়, না ভাই ফোটার জন্য ছাড়টা থাকবে, ঠিক আছে, কালী পুজো ভাই ফোটার জন্য ছাড়টা থাকছে 10%, এটা হচ্ছে 2250 শাড়িটার দাম, এটা থেকে 10% ডিসকাউন্ট হয়ে যাবে যদি 16 তারিখের মধ্যে, নভেম্বর 16-র মধ্যে যারা যারা বুক করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই দামটা থাকবে। আর ওই আর একটা স্কার্ট পার যেটা দেখালাম ওটা হচ্ছে 2450, ওটাতেও কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা এইটা যাচ্ছে আর একটা, এর কালারটা ভীষণ সুন্দর, যারা সাদা পরবে না তাদের জন্য এই কালার গুলো, যারা সাদা পরবে না তাদের কালারটা এটা। আর এটা যাচ্ছে সামনেটা যাচ্ছে গ্রাম বাংলা, এই যে সামনেটা যাচ্ছে গ্রাম বাংলাতে আছে, প্রত্যেকটা শাড়ির ওপর 10% ডিসকাউন্ট থাকবে, যে যে শাড়িগুলো আজকেই শাড়িটা জমা পড়েছে, এমন নয় যে পড়ে থাকা শাড়ি, এবং প্রতিটা শাড়ি ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন দেখো লাল সাদা দেখেছি, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আলাদা আলাদা দেখেছি, ব্লক গুলো প্রতিটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যারা 16 তারিখে 16ই নভেম্বরের মধ্যে বুক করবে তাদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে, 17ই নভেম্বর থেকে শাড়িটা যা দাম তাই দামই থাকবে, কেউ কিন্তু তখন বলবে না তোমরা দেখিয়েছিলে তো তাহলে এই সময় দেখাচ্ছ না কেন, 17ই নভেম্বর থেকে শাড়ির যা দাম তাই থাকবে। বর্ণালী রয় বলছে, শাড়িগুলোর প্রাইস কত? 2250, আর তার থেকে হচ্ছে 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে, 2250 তার থেকে 10% ডিসকাউন্ট। আচ্ছা এটা আছে আর একটা, যারা সাদা পরবে না তাদের জন্য হচ্ছে এটা, তাদের জন্য হচ্ছে এই কালার গুলো, যারা সাদা পরতে চাইছো না তাদের জন্য কি সুন্দর আঁচলটা, তাদের জন্য হচ্ছে এটা, ব্লকের সঙ্গে অ্যাপ্লিক গেছে, তার সঙ্গে প্যাচওয়ার্ক গেছে, তার সঙ্গে স্টিচ গেছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে এখানে দেখো ব্লকের সঙ্গে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু তাই যাচ্ছে, অ্যাপ্লিক গেছে, স্টিচ গেছে, সমস্ত রকম দিয়ে এই শাড়িগুলোকে করা হয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে একটা মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি, প্রত্যেকটা শাড়ির দাম 2250, খালি স্কার্ট পার যেটা ছিল সেটা হচ্ছে 2450, কিন্তু প্রতিটা শাড়িতে 16 নভেম্বর পর্যন্ত 10% ডিসকাউন্ট আছে, এই ধরনের শাড়িগুলো যেগুলোতে আমি বলে দেবো সেগুলোতে আমি 10% ডিসকাউন্ট দেবো 16 নভেম্বর পর্যন্ত, 17 নভেম্বর থেকে কিন্তু শাড়ির যা দাম তাই থাকবে। এটা আছে আর একটা পিঙ্ক
কালারে, যারা সাদা পছন্দ করো না তাদের জন্য এই শাড়িগুলো। যারা সাদা পছন্দ করো তাদের তো শাড়িগুলো আমি দেখিয়ে দিয়েছি, যারা সাদাটা পছন্দ করো না তাদের জন্য এই শাড়িগুলো ভীষণ সুন্দর, সারাদিন পরে থাকবে, পুজোর দিনকে খুব সুন্দর দেখতেও লাগবে, শাড়িগুলো দেখতেও ভীষণ সুন্দর। এটা যাচ্ছে লাইট পিঙ্ক কালার, প্রত্যেকটা শাড়িতে দেখো এই অ্যাপ্লিক স্টিচ মিরর ওয়ার্ক সব কিন্তু রয়েছে। দেখো সামনে থেকে দেখো, আবার পার্ট ধরে কিন্তু এটা যাচ্ছে, লোয়ার পোর্শনে পার্ট ধরে কিন্তু এটা যায়। লাইট অরেঞ্জ কালার, কালারটা ভীষণ মিষ্টি কালার, যে কালারটা দেখাচ্ছি সেম কালারে কিন্তু আসছে। এটা আছে একদম লাইট অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ কালার, এটা যাচ্ছে ব্যাক। আচ্ছা এগুলোর সঙ্গে কিন্তু আমাদের শালও থাকে ম্যাচিং করা, শালটা আগের দিনকে আমরা দেখিয়েছিলাম, শাল আবার শাল একটু জমা করুক, আবার আমি দেখাতে থাকবো। এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু ম্যাচিং ম্যাচিং থাকে। আচ্ছা এগুলোর সঙ্গে ম্যাচিং যেগুলো হয় পাঞ্জাবি, আমি সেটাও দেখিয়ে দেবো। পাঞ্জাবি সাদা লালের পাঞ্জাবি ঢাকাই জামদানির উপর যা আরো এসে জমা করেছে কয়েক পিস মাত্র, যারা নিতে চাইছো তারা নিতে পারো। 42 থেকে 44 পর্যন্ত সাইজ আছে, যারা মনে করছো নেবে তাদের ঝটপট বুক করবে, কারণ খুব কম এসছে, সবে কালী পুজোর এই পুজো গেছে, কাজ আরম্ভ হয়েছে সবে। এটা আর একটা লাল সাদা, এটা আর একটা লাল সাদা, যে প্রতিটা শাড়িতে কিন্তু এই কাজটা যাচ্ছে। প্যানেল প্যানেল করে চলে যাবে শাড়িটা, দেখতে দারুণ দেখতে শাড়িটা। আর এটা যাচ্ছে ফ্রন্টটা, আমি যে পিছুয়ার এক্ষুনি বলেছো আমি দেখিয়ে দিচ্ছি, পিছুয়ার পেন্টিং আর উড়িষ্যার পটচিত্রটাও যে বলেছো তাকেও দেখিয়ে দিচ্ছি, উড়িষ্যার পটচিত্র, ঠিক আছে দুটোই দেখিয়ে দিচ্ছি। আর উড়িষ্যার পটচিত্র তুমি বলেছো লাল পাট ছাড়া করে দেওয়া যাবে কিনা, হ্যাঁ করে দেওয়া যাবে, লাল পাট ছাড়া যে কোনো পাড়ে করে দেওয়া যাবে। এটা গ্রিন কালারের সাথে গেছে, যারা সাদা শাড়ি পছন্দ করে না তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা কালার আমি দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার কিন্তু দেখালাম। হ্যাঁ ওয়েন্দ্রিলাকে দেখতে থাকো গো, নেটের প্রবলেম হয়েছিল ওই জন্য চলে গেছিলাম। এই যে যাচ্ছে ব্যাক, অনেকগুলো দেখিয়ে দিলাম মিক্স অ্যান্ড ম্যাচ, যতগুলো জমা পড়েছিল পুজোর পরে এই কাজ আরম্ভ হয়েছে, এবার আস্তে আস্তে আসতে থাকবে, তার মধ্যে যতগুলো জমা পড়েছিল আমি কিন্তু প্রতিটা শাড়ি দেখিয়ে দিয়েছি, যতগুলো জমা পড়েছিল আমি কিন্তু প্রতিটা শাড়ি দেখিয়ে দিয়েছি। এই একটা গেছে ইয়ালোতে পিছুয়াই, এইটা গেছে ইয়ালোতে, আমরা প্রতিনিয়ত পিছুয়াই কিন্তু সব আলাদা আলাদা ডিজাইনে দেখাই। এটা ধনেখালি তাঁতের উপর গেছে হলুদ কালারের সঙ্গে, পাটটা গেছে হলুদ কালার, আর শাড়িটা কিন্তু পোড়া কালারে রয়েছে, পুরো মানে পুরো মিল্ক হোয়াইট কিন্তু নয়। এটা আঁচলটা যাচ্ছে শাড়িটার, এই যে পিছুয়াই পেন্টিং যে বলেছো আঁচলটা যাচ্ছে, আর এগুলো কিন্তু 2250 শাড়ি। এই যে এটা যাচ্ছে পা ধরে যাবে, এটা পিছুয়াই পেন্টিংটা গেছে পা ধরে, পুরো শাড়িটাতে কিন্তু এই কাজটা রয়েছে, যে পুরো শাড়িটার লোয়ার পার্ট ধরে কিন্তু এই কাজটা চলে যাবে, ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো। আচ্ছা এরপরে চলে আসছে আর একটা একটু মেরুন ঘেঁষা কালার, একটু মেরুন কালারে গেছে শাড়িটা, এই যে আঁচলটা যাচ্ছে
সেটা আঁচলটা গেছে এভাবে একটু মেরুন কালারে গেছে, যে দিদি বলেছো একটু আগে ফোন করেছিলে তুমি দেখে নাও, দেখে নিয়ে আমাকে ফোন করাও, ঠিক আছে? এটা যাচ্ছে পা ধরে, এটা কিন্তু গেছে মেরুন কালারে। আঁচলটা ভীষণ সুন্দর পেন্টিংটা, আর পেন্টিংটাও ভীষণ সুন্দর, যেমন সুন্দর পেন্টিংটা তেমন সুন্দর কিন্তু আঁচলটা। আচ্ছা, এরপরে চলে আসছে আমি আরেকটাতে, এটাও পিছু হয়েছে, অনেকগুলো পিছু হয়ে দেখিয়ে দিলাম পটচিত্র গুলো দেখো। আচ্ছা, এইটা আছে আর একটা শাড়ি পিছু হয়ে, অনেকগুলো দেখো, প্রত্যেকটা পিছু হয়ে দেখালাম, আলাদা আলাদা ডিজাইনে দেখালাম, সবকটা পিছু হয়ে পেন্টিং কিন্তু আলাদা আলাদা ডিজাইনে দেখিয়ে দিয়েছি। যারা মনে করছো বুক করবে, ঝটপট বুক করতে থাকো। 7980358625 এই নাম্বারে অল ওভার কাজটা কিন্তু এইভাবে লোয়ার পার্টটা দিয়ে পুরো কাজটা চলে যাবে। উড়িষ্যা পটচিত্র, কটনে উড়িষ্যার পটচিত্র। যারা মনে করছো কাঁথাতে উড়িষ্যার পটচিত্র পাচ্ছ না আমাদের কাছ থেকে, তারা কটনের উপর করো। যারা তসরে নিতে চাইছো, আমি কিন্তু সিরিয়ালি সবাইকে ডেট নিয়ে নিই, এই ডেটের মধ্যে এই ডেটের মধ্যে আমি কিন্তু দিই। এবার আমার যেটা অসুবিধা হয়, আমাদের যেহেতু এক পিস করে শাড়িটা রেডি করতে হয়, একদমে এক মানে বিভিন্ন কালারে একই ডিজাইনের শাড়ি আমরা রাখতে পারি না, এই জন্য অল্প অল্প করে আমাদেরকে শাড়ি রাখতে হয়, মানে শাড়ি তৈরি হয়, রাখতে হয় না তৈরি হয়, যেহেতু প্রচন্ড খেটে খুঁটে করা, একদম হাতে করা, ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের একটু অল্প অল্প করে তৈরি করতে হয়। এই যে এটা যাচ্ছে, এটা আর একটা উড়িষ্যার পটচিত্র 2250, এটার দামও কিন্তু 2250, এবং পেন্টিংটা আমি দেখতে বলবো কাছ থেকে, ভীষণ সুন্দর হয় পেন্টিংটা। যে যারা মনে করছে উড়িষ্যার পটচিত্র এখনো মঞ্জুরির কাছ থেকে তসরে পাইনি, কাঁথাতে পাইনি, অ্যাসিড পেন্টিং এ পাচ্ছি না, তারা কিন্তু এই পেন্টিংটা নিয়ে নিতেই পারো। আচ্ছা, আর আমি কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করি, তোমরা যদি একটু সময় দাও, মোটামুটি সবাই আমাকে সময় দেয় তৈরি করতে, আর আমার তৈরি হতেও সবাই সময় দিচ্ছ, আমরা কিন্তু তাদেরকে ঠিক শাড়িটা পৌঁছে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, পারছি পাঠাতে। এটা গেল। এরপর পাঞ্জাবি আমি বলেছিলাম, এইটার পাঞ্জাবিটা এখন আপাতত 40-44, তো 40-42-44 এই তিনটে পাঞ্জাবিটা পাওয়া যাবে, প্রচুর পাঞ্জাবি। পাঞ্জাবি দিয়েছি সবাইকে, দিয়েও সবাইকে খুশি করতে পারেনি, কারণ পুজোর আগে তৈরিটা যতই তৈরি হোক না কেন বেরিয়ে যেত সমস্ত। আর এইটা যাচ্ছে স্লিপসেও কাজ করা, কাজ করা রয়েছে। এই যে এটা যাচ্ছে 44 সাইজ, যারা 44 সাইজ পরেন তাদের জন্য। আচ্ছা, এটার সঙ্গে কিন্তু 42 সাইজ পাওয়া যাবে, 40 সাইজ পাওয়া যাবে, 40-42-44 এই তিনটি সাইজ কিন্তু পাওয়া যাবে। এরপরে যাচ্ছে এই আর একটা, এটা মেরুনের মধ্যে রয়েছে, মেরুনের মধ্যে রয়েছে, শাড়িগুলোর সঙ্গে ম্যাচিং করে তোমরা পরতেই পারো পুজোর দিনকে, যে কারণে আমি দুটো একসঙ্গে করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই ধরনের শলও কিন্তু পাওয়া যায়, যারা মনে করছে যদি স্টাইল করে একটু বেরোবে, এই ধরনের শাড়ি তার সঙ্গে ম্যাচিং শল সেটাও কিন্তু পাওয়া যাবে। এটা ব্ল্যাক এর সাথে আছে, এটার সবকটাই যে কটা দেখাচ্ছি সবকটাই কিন্তু তিনটে আছে, হ্যাঁ যে কটা দেখাচ্ছি সবকটাই কিন্তু তিনটে করে সাইজ পাওয়া যাবে, 40-42-44 যে কটা দেখাচ্ছি সবকটাই তিনটে সাইজ পাওয়া যাবে, 40-42-44। অনেকগুলো দেখে দিলাম পাঞ্জাবি, যে কটা আজকে হয়ে এসছে পাঞ্জাবি সে কটা পাঞ্জাবি কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার ঝটপট বুক করতে হবে, এই পাঞ্জাবি গুলো কিন্তু সাইজ আছে, এটা থেকে এটা ডিজাইনটা একটু আলাদা। পাঞ্জাবি সাইজ প্রচুর আছে, তোমরা নিতে চাইলে এসে দেখে নিতে পারো।
প্রচুর পাঞ্জাবি আছে আমাদের কাছে। আচ্ছা এটা হচ্ছে শ্রীগীতার শালটা, যেটা তুমি এইমাত্র বুক করলে, এইটা সেই শালটা, রাজস্থানি কাঁথা স্টিচে রয়েছে। ঠিক আছে, এটা তুমি এইমাত্র বুক করছো। আচ্ছা লাল বাদ দিয়ে সাদা, লাল ছাড়া। এটা দেখো কাঁথায়, এই শালটার কথা মনে হয় বলছি, লালের সঙ্গে এটা পুরো কাঁথা স্টিচে গেছে, অপূর্ব কাজটা হয়েছে, এটা কাঁথা স্টিচে গেছে, লাল পিওর রেড কালার বলতে যেটা বোঝায় সেম কালারে রয়েছে, রাধা কৃষ্ণ। এই শাল লোকে অনেক নিয়ে রাখে আমাদের কাছ থেকে, এত সুন্দর দেখতে হয়। আচ্ছা এটা একটা শাল, এটাতে কিন্তু কোনো রকম লাল নেই, ঠিক আছে, এটা পুরো গুজরাটিতে রয়েছে, কোনো রকম লাল নেই শালটাতে, এটা মাঝখানে যাবে, মিডিল পোর্শনটা করবে পিঠের কাজটা, আর কালারটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দুটো সাইডে এটা করবে, দুটো সাইডে এরকম যাবে, দুদিক সাইডটা আর মাঝখানটা এটা করবে। এই শাড়িটা ফ্রেমিং করা রয়েছে, এটা সাদা কালো, এটা আবার গুজরাটিতে চলে গেলাম, সাদা কালো গুজরাটি। শালগুলোর প্রাইস গুলো একটু জেনে নিও তোমরা, খুব একটা কিছু হবে না, একটু জেনে নিও। এটা পুরো গুজরাটি স্টিচে গেছে, ব্ল্যাক গ্রে কালার কি ইউজ করা হয়েছে, ব্ল্যাক এন্ড গ্রে তে বোঝা যাচ্ছে, যেটা দেখাচ্ছি যে কালারটা আসছে সেম কালারে, ব্ল্যাক এর সাথে গ্রে কালার, এই যে এটা। এটা কিন্তু খুব সুন্দর দেখতে একটা শাল, ভীষণ সুন্দর দেখতে। এটা একটা বেজ কালার, এটাও গেছে কিন্তু কাঁথা স্টিচে, এটা বেজ কালার, এটাও গেছে কাঁথা স্টিচে, ঠিক আছে, এটাও গেছে কিন্তু কাঁথা স্টিচে। শাল অনেকগুলো দেখিয়ে দিলাম, যারা মনে করছে শাল বুক করবে, ঝটপট বুক করতে থাকো, ঝটপট বুক করতে থাকো। এটা একটা ব্লুয়ের সঙ্গে এই ধরনের শাল কিন্তু অনেক বয়স পর্যন্তই পরা যায়, এটা হচ্ছে আলী কাশ্মীরের সঙ্গে গেছে, কি সুন্দর কাজটা হয়েছে একটু দেখাই। আরি কাশ্মীরের সঙ্গে গেছে এই শালটা, কালারটা হচ্ছে ডিপ ব্লু, নেভি ব্লু কালার, যেটা পাট রে কাজটা যাচ্ছে, এটা কিন্তু হাতের কাজ, হ্যাঁ এগুলো সব হাতের কাজ, পুরো হাতে কাজ করা হয়েছে সব। এইসব শাল আমি এত আগে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ তৈরি হতে প্রচুর সময় লাগে, যারা মনে করছো বুক করবে তারা বুক করতে থাকে ঝটপট করে, 7980358625 এই নাম্বার, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষমুখী রোড, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে, পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে। পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে শাড়িটা তুলে ভালো করে, আর তার সঙ্গে গেছে কাটওয়ার্কের কাজ, খুব সুন্দর হয়েছে শালগুলো সমস্ত, কাটওয়ার্কের সাথে একদম ডিপ বটল গ্রিন কালার, তার সঙ্গে গেছে এটা আর স্টিচ। একটা ব্লু কালার তুতে ফিরোজি টোনে দেখিয়ে দিচ্ছি, এটাও সুন্দর একটা কালারের, এটাও গেছে কাটওয়ার্কের সাথে, পুরো শালটা গেছে কাটওয়ার্কের সাথে, ফিরোজি টোন যে কাটওয়ার্কের সাথে গেছে। আচ্ছা এটা কিন্তু লালের নয়, এটা রানীতে আছে, হ্যাঁ এটা কিন্তু লাল নয়, এটা কোথাও কিন্তু লাল ইউজ করা হয়নি, রাজস্থানি ডালিয়া নাচ,
এটা আরি স্টিচে গেছে, কোথাও লাল ইউজ করা হয়নি, কিন্তু এটা আরিতে গেছে, স্টিচটা হচ্ছে আরি স্টিচ, কোথাও এখানে কিন্তু লাল ইউজ করা হয়নি। এই কালারটা কিন্তু রানী কালারে আছে। আচ্ছা দেখিয়ে দিলাম আজকের মতন অনেকগুলো জিনিস। তোমরা যারা যারা বুক করতে চাইছো ঝটপট বুক করতে হবে 7980358625, 9051625787 এই নাম্বারে। তোমাদের যারা নিয়ে কিছু করতে চাইছো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করো, আর যারা শিখতে চাইছো বুটিকের কোর্স করতে চাইছো তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। আর বুটিকের কোর্স করার জন্য টাইমিং হচ্ছে, ভর্তি হওয়ার টাইমিং হচ্ছে 12:30 এই 2:30 থেকে 3:30-এর মধ্যে আসতে হবে। যারা ভর্তি হতে চাইছো তাদের 2:30 থেকে 3:30-এর মধ্যে আসতে হবে, আর এসে ভর্তি হতে হবে, নাম এনরোল করতে হবে, যদি ক্লাস পাওয়ার থাকে পেয়ে যাবে। এখন নতুন ক্লাস চালু হচ্ছে, তোমরা যদি শিখতে চাইছো তাহলে এখন ভর্তি হয়ে যাও। এরপরে এই ক্লাসটা শেষ হবে যখন মার্চে, নাম এনরোল করেই রাখতে হবে, কিন্তু ক্লাসটা পেয়ে যাবে তখন মার্চে, তার আগে কিন্তু আর কোনো ক্লাস পাবে না। যার যতই তারা থাকুক মার্চের আগে কোনো রকম কেউ ক্লাস আর পাবে না। তো সেই জন্য যারা মনে করছো যে এখন শিখে এখন কিছু করতে চাইছো তারা ভর্তি হতে থাকো, আর তোমরা যারা নিতে চাইছো কিছু তারাও কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে চাইছো, যারা ব্যবসা করতে চাইছো। আর 38 সাইজের পাঞ্জাবি কিছু পেলি? আচ্ছা, দুটো 38 সাইজের পাঞ্জাবি পাওয়া গেছে। তো 38 সাইজের পাঞ্জাবি দেখতে চাইছো যে সে একটু দেখে নাও, দুটো মাত্র পাওয়া গেছে, সেই দুটো পাঞ্জাবি তোমরা একটু দেখে নাও। আচ্ছা এইটা একটা পাওয়া গেছে 38, 38 সাইজটা আমার থাকি না, তো তাও আছে এখনো পর্যন্ত, স্টিচের কিছু নেই, 38 স্টিচের তো ছিল, 38 মেপে হচ্ছে না, বড় এইটা একটা আছে, আর 38 আর একটা আছে খুব সুন্দর ব্ল্যাকে আছে। যদি মনে করছো স্ক্রিনশট তুলবে স্ক্রিনশটটা তুলে নাও। আচ্ছা ওটাও আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশটটা তুলে নাও, যে দেখতে চেয়েছিলে তাকে বলছি স্ক্রিনশটটা তুলে নাও। স্ক্রিনশটটা তুলে নাও, এই যে দুটো দেখিয়ে দিলাম। আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর এইভাবে দেখতে থেকো প্রোগ্রাম গুলো। আমাদের আবার আসছি একদিন বাদই, আমরা আবার দেখাবো, আমি শুক্রবার দিন আবার দেখাবো, তোমরা দেখতে থাকো, আবার নতুন কিছু নিয়ে আসবো, সেটা দেখতে থাকো। তার আগে বুকিং করতে থাকো 7980358625।